প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে করতে নাও চিয়ার্স হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय न्यू वीडियो एंजॉय केएसपी फैमिली তোমাদের অনেক অনেক ওয়েলকাম এন্ড স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে তো এখন সকাল 8:30 বাজে আমার স্নান করা পূজো দেওয়া সমস্ত কাজ যাবতীয় কাজ কমপ্লিট করে তবেই ভিডিওটা করতে শুরু করলাম আর আজকের ভিডিওতে কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে কারণ আজকে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা ভাই সবাই আসছে আমি তার জন্য খুব হ্যাপি তোমরা আবার যেন মনে করো না শুধু বাপের বাড়ি থেকেই আসলে খুশি হয় আমার মামা শ্বশুর বাড়ি আমার মামা বাড়ি যত আত্মীয় মানে পিসি শাশুড়িরা যারাই আসে আমার খুব ভালো লাগে এভরিথিং অলওয়েজ সবসময় ভালো লাগে আত্মীয় স্বজন আমি খুবই পছন্দ করি আর আজকে আমি রান্নাবান্না সব একাই করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখি আর আমার বাবা কী নিয়ে আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো মেয়েদের প্রিয় জায়গায় চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আমার হাজবেন্ডের জন্য এটা এটা হলো ডিম টোস্ট বানিয়েছি আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু আমি খাইনি ওকে দেবো ডিম টোস্টটা খেতে ভীষণই পছন্দ করে আর চলো ওর কাছ থেকে জেনে নিই আমি কেমন বানাতে মানে আর কি পেরেছি আগে না ঠিকঠাক আমি বানাতে জানতাম না আর কি নিউ নিউ শিখেছি তো চলো ওর রিভিউটা কেমন দেয় সেটা জেনে নিই কেমন খেতে আগের থেকে ভালো বানাতে পারি তো ব্রেকফাস্টও মোটামুটি হয়ে গেল দেখতে পাচ্ছ কত মাংস এটা হলো চিকেন আর এই যে আমি এখন মশলা বাটবো বেটে রান্না করবো দুপুরবেলা আর বাদবাকি কথা আমি তোমাদের সঙ্গে পরে বলছি আগে তুমি তোমরা আমার রান্নাটা দেখে নাও ফার্স্ট টাইম প্রায় দু কেজির উপরে চিকেন আমি একা হাতে রান্না করব আর কেউই নেই বাড়িতে আমার শাশুড়িমা নেই আমার হাজবেন্ড নেই পুরোটাই আমি একা করছি তো দেখো প্রথমে কড়াইতে আর কি আলুগুলো ভেজে নেব লাল লাল করে তারপরে প্রসেস বাই প্রসেস যেমন মাংস রান্না করে তেমনই করব বাট আমি একা একা রান্নাও করলাম একা একা ভিডিওও করলাম বাহ পূজা তোকে তো মানে আমি আমার নিজেকে নিজেই আমি সাবাস বলছি কারণ আমি একা একা এরকম পারিই না কোনো দিন আজকে ফার্স্ট টাইম করলাম একা একা এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে তো দেখো বলতে বলতে এদিকে তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর এদিকে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন ভাজা হলে এর ভিতরে দিয়ে দেবো মাংসের যে মশলাটা করেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ সেইগুলো আর কি দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে কারণ মশলা কাঁচা থাকলে মাংসের কোনো টেস্টই আসে না যতদূর আমার বিয়ের পরে আমি রাঁধুনি হয়ে বুঝতে পেরেছি আমি বেশি ভালো রান্না করতে জানি না যেটুকু জানি আমি একা একাই শিখেছি মায়ের থেকেও অত একটা বেশি শিখিনি আমি যা জানি একা একাই শিখেছি তো এবার মাংসগুলো দিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে একটুখানি ঢেকে দিই আমি ঢেকে ঢেকে কষালে বেশ ভালো হয় আমার মনে হয় আমি জানি না তোমরা কেমন করো তো দেখো মাংস আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না করেছি যার জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট আর সঙ্গে একটুখানি ভাজা করেছি সিম ভাজা করেছি এখন শীতের সবজি খুব ভালো লাগে তো চলো আমরা খাওয়া দাওয়া করে আবারও আসছি তোমাদের সঙ্গে দেখা করতে তো তোমাদের বলেছিলাম আমার বাবা আসবে দেখো ফাইনালি আমার বাবা চলে এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাওয়ার সময় আমি ভিডিও করছি বাবা একটু লজ্জাই পাই তো আমি বলছি ভিডিও করছি আর ভাবছে ফটো তুলছি সেইভাবেই আর কি দাঁড়িয়ে আছে তো সুদূর মানে মুম্বাই থেকে বাড়ি এসে আমাদের বাড়ি আসলো এই মেয়ের বাড়ি তো দেখো ওরা চলেও যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে এই যে বাবু আর ভাই তো চলে গেল রাস্তায় ছেড়েও দিয়ে আসলাম ওদের আর এই যে এখন যাব রেডি হয়ে এক জায়গায় গোষ্ঠীতে যাব এক জায়গায় বলতে আর দেখো মা ভাত খাচ্ছে কোথায় গেছিলে তুমি নতুন বাড়ি কাজকর্ম করে এখন এসে মানে এখন 3:30 বাজে স্নান করে খাওয়া দাওয়া করছে খেরিক কি দিয়ে খাওয়া দাওয়া করছো বললো মাংস আর সিম ভাজা তোমরা আগেই দেখেছো তো আমি এখন রেডি হয়ে গোষ্ঠীতে যাব আর গোষ্ঠীতে গিয়ে ভিডিও করতে পারবো না গোষ্ঠী মানে স্বনির্ভর মহিলা সমিতির গোষ্ঠী সরকারি সমিতি অনেকেরই আছে সব মহিলাদেরই হয় তো সেখানে আজকে আমাদের টাকা জমা দেওয়ার দিন সেভিংসে সেই জন্যে যাব ওখানে গিয়ে কিন্তু ভিডিও করতে পারবো না কারণ 10 জন মহিলা যেখানে এক জায়গায় হয় সেখানে বিশাল একটা মানে অন্যরকম ব্যাপার আর সবাই তো একরকম হয় না তার জন্য ওখানে গিয়ে আমি ভিডিও করবো না তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে না আবার বাড়িতে এসে দেখা করবো সেটা আমি রেডি হতে হতে ভাবছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি অলরেডি বেরিয়ে পড়েছি ভাবলাম তোমাদের সঙ্গে আর একবার একটু দেখা করে নিই আর রাস্তায় উঠলে শুধু বিয়ের বাজনা মানে বিয়ের জলসাজতে যাচ্ছে সবাই দেখো এক রঙের সব হলুদ রঙের শাড়ি পরে বেশ দারুণ লাগছে আর ওই দেখো ভিডিও করছি ক্যামেরার দিকে আবার ওই মহিলাটা তাকালো তোমরা একটু দেখে নাও
তো গোষ্ঠীর থেকে তো বাড়িতে চলে এসেছি, আর ওখানে গিয়ে যা মানে কাণ্ড হয়েছে, সবাই আমাকে দেখে বলছে তোমার চেহারা কেমন হয়ে যাচ্ছে, তেমন কোনো গ্লেজ নেই। তো আমি না আমার মনে মনে ভেবে দেখো কলা লেবু আরও মানে ফল নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যেখানে গেছিলাম সেখান থেকে অলরেডি বাড়িতে চলে এসেছি, দেখো এখনও ড্রেসও খুলিনি, আর আজকে শরীরটা এমনিই ভালো যাচ্ছে না। তো আসার সময় লেবু কলা তোমরা তো দেখেইছো ওইগুলো কিনে এনেছি, তো কালকে খাবো, এখন তো রাত হয়ে গেছে আর রাতে তো ফল খেতে নেই। তো চলো একেবারে চা বানাবো, চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ইদানিং না আমার কথা সব গুড়িয়ে যাচ্ছে, জানি না কী হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, আমি আরও কথা বলার চেষ্টা করব ভালো করে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো মা চা বানিয়ে এনেছে, মায়ের চা কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার থেকে আবার নিয়ে নিয়েছে, তাই না বললাম? তো দাঁড়াও আসছি। দেখো আমরা সন্ধ্যাবেলায় বসে বসে আর কি, এখন সন্ধ্যা না প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, এখনই চা খেয়ে যাব রান্না করতে। নাও, মার কিন্তু চা খাওয়া অলরেডি হয়ে গেছে, আমার এখান থেকে দেখো নিয়ে নিয়েছে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টার উপরে বেজে গেছে, এরপরে রান্না করব রাতের রান্না। তো রাতে তেমন কিছুই রান্না হবে না, দুপুরে মাংস আছে, রাতে শুধু রুটি বানাবো। একেবারে রাতে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আর একজন বাকি সদস্যকে নিয়ে, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো। তো চা খাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। রাতে ডিনার করে একেবারে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব বলে চলে এসেছি। তো আমি বলেছিলাম যে আমার বাবা কী এনেছে সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু বাদ বাকি মানে যা এনেছে অর্ধেক জিনিস আমরা খেয়ে নিয়েছি, আর যে জিনিসটা নিয়ে সেটা দেখানো যাবে না। তো মাংস নিয়ে এসেছিলো, আর লেবু নিয়ে এসেছিলো, শশা নিয়ে এসেছে, আর যেন কি একটা নিয়ে এসেছিল, ও আর গম নিয়ে এসেছে, আর মিষ্টি নিয়ে এসেছিলো। মিষ্টি মাংস তো খাওয়া হয়ে গেছে, তোমরা ভিডিওর প্রথমে দেখে নিও, আর গমটা তো আটা ভাঙাবো তার জন্য দেখাতে পাচ্ছি না, আর লেবু শসা ওগুলো ফ্রিজে রেখেছি, আজকে খাইনি, ভুলে গেছি। তো এই ছিল।